তো ফাইনালি আমার এই ফ্যানটা এখন কমপ্লিট হয়ে গেছে। এটা সেই বডিটাই দেখে নাও। এবার আমি এটাকে স্পিডটা একটু টেস্ট করবো, তোমরা একটু সবাই লক্ষ্য করো। এটা যাই হোক, তো তোমরা এই ডাটাটা ব্যবহার করতে পারো। তো হ্যালো বন্ধুরা, নমস্কার, আমি বিক্রম, আপনারা দেখছেন বিক্রম টেকনিক্যাল। তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে হচ্ছে হাই স্পিড ওয়াইন্ডিং করে দেখাবো আপনাদেরকে, ঠিক আছে? তো এই হাই স্পিড ওয়াইন্ডিংয়ের ডাটা এর ফুল ইনফরমেশান আমি আজকে বলবো। তো এটা হচ্ছে, এটা কোম্পানির নামটা আমি দেখিয়ে দিচ্ছি, এটা বাইরের একটা যে কোনো লোকাল কোম্পানি হবে, রেশমি কোম্পানি, ঠিক আছে? তো এটা হচ্ছে 1200 mm। তো এটার ফুল রিবাইন্ডিং ডাটা আমি আজকে বলবো, আর কত নম্বর তার দিয়ে করব এটা আমি হাতে ওয়াইন্ডিং করবো, ঠিক আছে? মেশিনে আজকে ওয়াইন্ডিং করবো না, আজকে এটা হাতে ওয়াইন্ডিং করে দেখাবো লাচা তার দিয়ে। লাচা তার কাকে বলে আমি যে দেখিয়ে দিচ্ছি, এই এরকম লাচা করে এটাকে পেঁচাবো। তো কীভাবে আমি কাজটা করছি, আর ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, বেল নোটিফিকেশনটা অন করে দেবে, আর যদি কোনো কিছু জানার থাকে, কোনো কিছু যদি বলার থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি আপনাদেরকে ভিডিও বানিয়ে আপলোড করব, ঠিক আছে? আর নেক্সটে আর একটা ভিডিও আমি আপলোড করব, সেটা হচ্ছে কোনো চার্জারের একটা নতুন প্রবলেম যেটা আমি ফেস করলাম গত 2-3 দিন হলে, ঠিক আছে? তো এবার আমি রাস্তার পাশেই দোকান নিয়েছি, এতদিন বাড়িতে কাজ করতাম, এখন রাস্তার পাশে দোকান। তো যাই হোক, অনেক সোর সাবার সারাবা হবে, তো তোমরা ওটা কিন্তু মাইন্ড করবে না, মেন হচ্ছে তোমরা কাজের দিকে ফোকাস রাখবে, আর ভিডিও কিন্তু পুরোপুরি দেখবে, ঠিক আছে? ভিডিও কিন্তু কাটাকুটো করে দেখলে তোমরা কিছু বুঝতে পারবে না। এর আগের প্রত্যেক ভিডিওতে আমার বলা আছে কত নম্বর তার দিয়ে আমি কাজ করি, কত রাউন্ড দেওয়া আছে, কত কী দেওয়া আছে, সব কিছু সব কিছু কিন্তু ভিডিওতে বলা আছে। কিন্তু তোমরা কী করো, অনেকে আমি কমেন্টে দেখি, দাদা আর SWG কত, দাদা কত নম্বর লাচি দিয়েছেন, কত পাক দিয়েছেন, কতখানি লম্বা করেছেন। তাহলে আমি যে ভিডিওটা বানাচ্ছি কিসের কারণে ভিডিওটা বানা, আমি সব কিছু যদি কমেন্টে রিপ্লাই দেবো তাহলে ভিডিওটা আমি বানাচ্ছি কিসের জন্য? তোমরা ভিডিওগুলো দেখো পুরোপুরি, কাটাকাটি করবে না, তবেই তো জিনিসগুলো বুঝতে পারবে। যাক, বেশি আর ভ্যাট বকবো না, এবার এই কোরের কিছু ইনফরমেশান আমি দিয়ে দিচ্ছি, দেওয়ার পরে আমি রিবাইন্ডিংটা শুরু করব, ঠিক আছে? তো যাই হোক, তো এটার আমি কিছু ইনফরমেশান দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে 6+6, ঠিক আছে? তো 6+6 কাকে বলে এখানে দেখবে, আমরা সাধারণত এর আগে যেগুলো কাজ করেছিলাম এটা 14+14 থাকে, 12+12 থাকে। তো 12+12 হচ্ছে কি, এই যে কয়েল কয়েল কটা করে হয় সেটা কিন্তু কাউন্ট করা হয়, ঠিক আছে? 12টা কয়েল যেটা হয় সেটা 12+12, 14টা কয়েল যেটা থাকে সেটা হচ্ছে 14+14, আর যেটা 6টা করে কয়েল থাকে সেটা 6+6, ঠিক আছে? তো আমি এখানে দেখিয়েছি এটা স্লটটা কিন্তু আলাদা ওগুলোর থেকে, ঠিক আছে? এটা স্লট হচ্ছে কি, এই দুটো মিলে একটা স্লট, ঠিক আছে? এই দুটো মিলে, এই দুটো মিলে একটা করে কয়েল হবে, এই বড় দুটো মিলে একটা করে কয়েল হবে, তাহলে এটা হবে আমার স্টার্টিং, এটা হবে আমাদের রানিং। তো এটাতে আমি এখন কয়েল সাইজটা কীভাবে বের করবো, তাহলে কয়েল সাইজ বের করার জন্য আমাকে এটা এখন বসিয়ে নিতে হবে এখানে, ঠিক আছে? আমি একটু ক্যামেরাটা এদিকে শুনে নিই, এটাকে আমি বসিয়ে নিলাম সুন্দর করে। তো যাই হোক, আমি এর কয়েল সাইজটা আমি মেপে রেখেছিলাম, তো আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে কয়েল সাইজ বের করবে। তোমরা যে কোনো একটা সুতো নিয়ে নেবে, ঠিক আছে? এই যে সুতোটা, এই যে দুটো কিন্তু বড় বড় থাকবে, এই পাশের বড়টা আর এই পাশের বড়টা নেবে, হ্যাঁ, নিচেরটা নিয়ে এভাবে আমি কয়েল সাইজটা নিয়ে নেব। তাহলে কয়েল সাইজ বের করার আগে আমি এটার ডাটাটা বলি, ঠিক আছে? এবার ডাটাটা হচ্ছে, এটাতে আমি দেবো 480 টান স্টার্টিংয়ে, ঠিক আছে? রানিংয়ে দেবো 500, তাহলে 480। এবার আমি 4 রাউন্ড যদি করি, এবার এখানে আমি হিসাবটা বলে দিচ্ছি, 480কে আমি যদি ভাগ করি 5, ঠিক আছে, 5 রাউন্ড যদি করি, তাহলে 96 হচ্ছে, 96 একটা হিসাব ব্যামিল হিসাবে চলে আসছে। আর যেটা সাধারণত আমাদের, আমরা যেগুলো মেশিনে কাজ করি সেগুলো হচ্ছে কি, 1 পাকে 10 রাউন্ড হয়, তাহলে আমাকে 4 রাউন্ড দিয়ে দেখি, 480 ভাগ 4, তাহলে আমার এখানে 120 রাউন্ড বেরোচ্ছে, তার মানে 4টে রাউন্ড দিতে হবে, এটাতে যদি আমি 4টে রাউন্ড দিই তাহলে 120 করে আসবে। তাহলে যেহেতু আমার এটাতে 1 পাকে 10 পাক হয়, তাহলে সেই হিসাবে আমি এটাতে এটাকে কত দিব, 10×12 পাক দিব, তাহলে 12 পাকে আমার হচ্ছে 120, তাহলে আমাকে এখানে 4টে করে পাক দিতে হবে।
ঠিক আছে। তো আমি এখানে গিট দিয়ে দিয়েছি, তো এটা গিটটা এখানে রাখবে, আর এখান থেকে আমি এটা চার রাউন্ডের মাপ নিয়ে নেব, ঠিক আছে। এই যে দুই তিন এই যে চার, ঠিক আছে। এখানে আমি চার রাউন্ড করে নিয়ে নিলাম, তাহলে এটা আমার মাপ। তাহলে এখন এই মাপটাকে আমি এখন টেপ দিয়ে মাপবো যে কত ইঞ্চির আমার কয়েল আসবে, গোলাইটা কত ইঞ্চির হবে। তো আমি এখান থেকে এটা টেপটা এখানে ফেলে দিচ্ছি, তো গিটটা আমি এখানে ধরবো, ঠিক আছে। গিটটা আমি এখানে ধরছি, এই যে গিট, আর এই যে কয়েল সাইজটা আমি বের করে দিচ্ছি এখানে, ঠিক আছে। তাহলে আমার এখানে চলে আসছে কত, 13 ইঞ্চির কাছাকাছি। সুতোটা আমি উপরে উঠিয়ে দিই, হ্যাঁ এই যে দেখো, তো যাই হোক এটা আমি একটু বড়ই নিয়ে নিচ্ছি। আমি এটা 13.5 নিয়ে নেবো, ঠিক আছে। এই সুতোটা এখান থেকে আছে, তো আমি এটা 13.5 নিয়ে নেবো, একটু বড় রাখবো, ঠিক আছে। তো কয়েল সাইজ আমার বেরিয়ে গেল, সেম এটাও রানিংয়ের স্টার্টিংয়ে সেম এভাবে তোমরা কয়েল বের করবে। তোমরা কাউন্ট করে নেবে আগে, যেরকম 500 ভাগ আমি 5 রাউন্ড করব, তাহলে 100 করে টার্ন করবে, তাহলে আমার 10 পাক, ঠিক আছে। তো রানিংয়ে আমার থাকবে 5 পাক করে, আর স্টার্টিংয়ে থাকছে 4 পাক করে, ঠিক আছে। আমি এখন কয়েলটাকে বেঁধে নিই, কয়েলটা বেঁধে নেওয়ার পর লাচারা তৈরি করে নিই, তৈরি করার পর আমি ভিডিওটা কন্টিনিউ করছি, ঠিক আছে। আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা করে লাইক কিন্তু দিবেন। তো আমার অলরেডি 2টো কয়েল রেডি করা হয়ে গেছে, তো যাই হোক আমি প্র্যাকটিক্যাল দেখাবো, কারণ দেখাবো ওখানে কয়েল আমি এত নাম্বার দিয়ে করছি, এত নাম্বার দিয়ে করছি। এই যে দেখো আমার SWG কত আছে এখানে, 34 নম্বর SWG আছে, ঠিক আছে। তো আমি এখানে 34 নম্বর SWG দিয়ে কয়েলটা বাজাচ্ছি, তো এখানে 120 রাউন্ড, 120 রাউন্ড হলে আমি এখন এটাতে 12 পাক দেবো। তো এখানে দেখুন আমি এখন এখানে 2টো হয়ে গেছে, আর করবো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, ঠিক আছে। তো আমার এখানে আগে একটা কয়েল করা আছে, তো এখানে 3টে, আর আমি 2টো কয়েল করে নেব, 2টো কয়েল করে নিলে আমার এখানে টোটাল 6টা কয়েল কমপ্লিট হয়ে যাবে। এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো, এখানে কয়েলের সাইজ আছে আমার 15 ইঞ্চি করে আমি দিয়েছি, হ্যাঁ। কয়েলের সাইজটাও দেখিয়ে দিচ্ছি কত ইঞ্চির কয়েল দেওয়া আছে এখানে, গোলাইটা হবে 15 ইঞ্চি। তোমাদের মতো মাপ নিয়ে নিবে, কারণ আমার মাপের সঙ্গে তোমাদের মাপ নাও ম্যাচ হতে পারে, ঠিক আছে। তো তোমরা মাপটা ভালো করে নিয়ে নিবে,
এক রাউন্ড হলো, দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো, তাহলে আমার এখানে কয়েল কমপ্লিট। আগে একটা ঢুকিয়েছি, এখানে পাঁচটা কয়েল। আর কয়েলের মাপটা আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, এই যে দেখো কয়েলের মাপ হচ্ছে আমার 15 ইঞ্চি আমি নিয়েছি। হ্যাঁ এখানে দেখো 15 ইঞ্চি আমার কয়েলের মাপ নেওয়া আছে। তো তোমরা তোমাদের হিসাব মতো তোমরা মাপ নিয়ে নিবে, কারণ কোর একটু মোটা চিকন থাকে, কোর মোটা চিকন হলে কিন্তু একটু সেই মাপগুলো একটু 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 কম বেশি হয়। তো যাই হোক, তোমরা তোমাদের মতো মাপজোক নিয়ে কাজ করবে, ঠিক আছে? আমি আমার মতো মাপ নিয়ে নিলাম। চলুন এবার কয়েলগুলো ঢুকে নিচ্ছি, কয়েলগুলো ঢোকানোর পর কন্টিনিউ ভিডিও একদম টেস্টিং করে দেখাবো। তো যাই হোক, এটাই হচ্ছে স্ট্যাটার। তো স্ট্যাটার আমি এখন কয়েলগুলো ইনস্টল করবো। যাই হোক, একটা আমি মাপ কনফার্ম করার জন্য একটা কয়েল আমি ঢুকে নিয়েছি। তো এটা হচ্ছে ইনার, এটা হচ্ছে আউটার, ঠিক আছে? তো এদিক দিয়ে ঢুকলো, এদিক দিয়ে আউট হবে। তো তোমরা তোমাদের মতো করে ইনার আউটার করে নেবে। তো আমি এখন এখান থেকে কয়েলগুলো সাজিয়ে নিই, কারণ হ্যাঁ এই তো আমি এখান থেকে একটা কয়েল নিয়ে নিলাম। তো কয়েল নেওয়ার পর এবার কয়েল ডালার সিস্টেমটা হচ্ছে কি, একটা থাকবে সিধে, একটা থাকবে উল্টো, ঠিক আছে? একটা কিন্তু সিধে থাকবে, একটা উল্টো থাকবে। তার মানে একটা যদি এদিকে রাউন্ড হয়, পরের এদিকে রাউন্ড হলে, এদিকে যদি রাউন্ড হয় কি না, মনে করো একটা রাউন্ড আমার এদিক দিয়ে ঢুকলো, পরের রাউন্ডটা কিন্তু এদিক দিয়ে হবে। সেই জিনিসগুলো কিন্তু খেয়াল রাখতে হবে, নাহলে কিন্তু কানেকশন উল্টো হয়ে যাবে। তো যাই হোক, আমি এটা গুছিয়ে নিচ্ছি। তার মানে আমি এদিক দিয়ে, আচ্ছা আমি এদিক দিয়ে ঢুকালাম ডান দিক দিয়ে, ঠিক আছে? তাহলে এটা আমার আউটার হলো। এবার আউটার হলে এটা যদি ইনার হয়, সেই ইনারটাকে এই দিক দিয়ে দিব এখন, ঠিক আছে? তো যাই হোক, একটা কাস্টমার আসছিল, তার জন্য একটু ভিডিওটা স্টপ করলাম। তো তাহলে আমি এখানে একটা কয়েল নিয়ে নিচ্ছি। নেওয়ার পরে তাহলে আমাকে এই কানেকশনটা যখন করব, তখন কিন্তু আমাদেরকে একটা জিনিস কিন্তু নোট করতে হবে, মানে হচ্ছে রাস্তার পাশে দোকান তো অনেক সর সারাবা হবে, সেটা তোমরা মাইন্ড দেবে না, কাজের দিকে ফোকাস করবে, ঠিক আছে? তো ধরুন যে এটা আমি আউটার করলাম, তাহলে এটা যদি এদিক থেকে ঘুরবে, তাহলে এদিক দিয়ে ঘুরে, এদিক দিয়ে ঘুরে পরেরটা কিন্তু এই পাশে হবে, ঠিক আছে? এদিক এই দিক এই পাশ দিয়ে ঘুরে পরেরটা এই পাশ দিয়ে ঘুরবে, একটা এরকম যাবে, একটা এরকম যাবে, একটা সিধা একটা উল্টো, ঠিক আছে? তো এটা হচ্ছে এর ইনপুট, ঠিক আছে? এটা ইনার তার, তাহলে আমাকে এই দিক দিয়ে যদি ঢোকে, এই দিক দিয়ে ঢুকলো, এই দিক দিয়ে ঢুকে এই দিক দিয়ে বেরোলো, তাহলে পরেরটা এই রকম হবে। এটা এরকম প্যাচ হলো, এটা এরকম প্যাচ হবে, ঠিক আছে? তাহলে আমি এটাকে এখানে ঢুকিয়ে দিলাম এই পাশে, এটাও এই পাশে আমি ঢুকিয়ে নিলাম। তাহলে আমার এটা যদি এই পাশে হয়ে গেল, তাহলে এটা যদি আমার এখানে হয়, তাহলে এটার সঙ্গে জয়েন্ট হয়ে যাবে এই মাথাটা, ঠিক আছে? এই মাথার সঙ্গে এই মাথা জয়েন্ট, তাহলে কি হলো, এই দিক দিয়ে ঢুকে, এই দিক দিয়ে ঢুকে আমার এই দিক দিয়ে বেরোবে, ঠিক আছে? তো আমি এটা পেপারটা ঢুকিয়ে নিই, পেপারটা ঢুকিয়ে নিয়ে তো এইভাবে ভিডিও বানালে অনেক লম্বা হয়ে যাবে, ঠিক আছে? তো আমি এটা বোঝানোর জন্য আমি ভালো করে আবার আমি স্লটগুলোতে একটা স্লট আমি ঢুকিয়ে দিই, তাহলে সব থেকে বোঝার সুবিধা হবে। জায়গাটা আমার ভুল হয়ে গেছে, এখানে ঢুকবে, হ্যাঁ এই মাথার, এই মাথার এই বড় বড় যে স্লটগুলো আছে নিচে, এই নিচের দিকে উপরের থেকে নিচে যে স্লটগুলো আছে, এই পাশের হবে আর এই পাশের হবে, হ্যাঁ না এটাতে দিবে না, কিন্তু পরেরটাতে না, এই পাশ আর এই পাশ, ঠিক আছে? এই যে নিয়ে নিলাম, এক রাউন্ড হলো, তাহলে এবার আমার এটা দিয়ে দু রাউন্ড হবে। এই যে এখান থেকে এটা দু রাউন্ড হয়ে গেল,
তাহলে এবার আর এক রাউন্ড দিয়ে দেই। তাহলে আমার হয়ে গেল 3 রাউন্ড, এটা হয়ে গেল আমার 3 রাউন্ড। এবার এই আমার লাস্ট রাউন্ড যাবে। এটা তারগুলোকে একটু পাতলা করে নিতে হবে, হ্যাঁ, নাহলে কিন্তু তারগুলো পেঁয়াজ খেয়ে থাকলে কিন্তু স্লটের মধ্যে ঢুকবে না, আর স্লটের মধ্যে জোরজবরদস্তি ঢোকাতে গেলে তারগুলো ছিলে যাবে। তো টাইটাই হয়ে গেল, তাহলে আমাকে আরো টেনে টেনে নিতে হবে, মানে 15 ইঞ্চিতেও একদম পারফেক্ট হচ্ছে না, 15.5 করতে হতো। তো যাই হোক, এটা আমি একটু টেনে টেনে করে নেবো। তো যাই হোক, কয়লা আমি করে নেবো, তো তোমরা একটু আর একটু বেশি নিবে, 15 ইঞ্চি একটু আমার টাইটাই হয়ে গেল। তো যাই হোক বন্ধুরা, একটু টাইট টাইট করে আবার খুলে টাইট করে আবার ঢোকালাম, ঠিক আছে, কয়েল তো ঢুকবেই যেহেতু মাপটা আমি ওখানে নিয়েছি, তো একটু টাইট হবে। তোমরা যেহেতু যারা নতুন কাজ করবে কিনা, তোমরা একটু আমার মতে 13 থেকে 14 mm যদি কোর হয়, তোমরা একটু 15.5 নিয়ে নিবা, হ্যাঁ একটু বেশি নিবা, ঠিক আছে। তো তাহলে এটার সঙ্গে এটা জয়েন্ট হয়ে গেল, এদিক থেকে ঢুকলো, এদিক থেকে ঢুকে বেরিয়ে এদিকে গেল, ঠিক আছে। এবার এই কয়েলটা ঢুকাবো আমি এখন, তাহলে এই কয়েলটা যখন ঢুকাবো এটাও সেম হবে, উল্টো সিধে হবে। তো তাহলে এটা যখন ঢুকলো এদিক দিয়ে, ঠিক আছে, এবার এদিক দিয়ে বেরিয়ে গেল, এদিক দিয়ে বেরোলো, তারপরে এদিক দিয়ে ঢুকবে এখন, হ্যাঁ এইভাবে বেরিয়ে এইভাবে ঢুকবে। তাহলে এটাকে আমি কোন দিক দিয়ে ঢুকাবো এখন, এই পাশ দিয়ে ঢুকাবো এটা, হ্যাঁ। তাহলে আউটার তারটা থাকবে এবার ওই দিকে, আর এটা হবে আমার ইনার, তো আমি এটাকে এই দিক দিয়ে ঢুকাবো এখন। যাই হোক, দোকানে একটু লোক আসছিল, দোকানের মধ্যে তো সবসময় লোক আসা যাওয়া করবেই। আর এবার আমি এটা বুঝিয়ে দিচ্ছি, এই যে দেখো, তাহলে আমার এটা ইনার হলো, এদিকটা ইনার হয়ে গেল, এদিকটা ইনার হলে তাহলে আমার এদিক দিয়ে প্যাচ ঘুরলো, ওটাতে বুঝিয়ে দিচ্ছি, এদিক দিয়ে প্যাচ ঘুরলো। এবার এদিক দিয়ে যখন প্যাচ ঘুরবে, এবার উল্টোটা, এবার এবার কিন্তু এর পরেরটা তো উল্টো হবে, তাহলে এদিক দিয়ে প্যাচ ঘুরে এবার এই দিক দিয়ে ঢুকবে, তাহলে আমার এই যে আউটটা এদিক দিয়ে ঢুকবে, তাহলে এদিক দিয়ে ঢুকলে আমার এই যে আউটারের যে তারটা আছে, এই যে দেখো এই তারটা, এই তারটা কিন্তু আমার এদিক দিয়ে বেরোবে, হ্যাঁ এখানে সুতো আছে তার জন্য বেরোচ্ছে না। আমি কয়েলটা ঢুকিয়ে দিই, আমি ভালো করে আবার বুঝিয়ে দিবো, হ্যাঁ কয়েলটা ঢুকিয়ে নিই। এটাকে আমি সুন্দর করে এখানে বসিয়ে নিলাম, একটু টাইট টাইট করে নিতে হবে, কয়েলটা খুব টাইট হচ্ছে, এই যে টাইট করে নিলাম। আবার আমি একটা প্যাচ দেব, এই যে টাইট করে নিতে হবে, হয়ে গেল। তাহলে এই যে আমার 2 রাউন্ড হয়ে গেল এখানে, এই যে 2 রাউন্ড, ঠিক আছে। তিন রাউন্ড কমপ্লিট, এবার একদম পারফেক্ট টাইট করে দিলে একদম পারফেক্ট হয়ে যাবে, হ্যাঁ। আমার সুতোটা আমি কেটে দিই, সুতোটা যদি কেটে দেই তাহলে জিনিসটা উল্টো সিধেটা ঠিক বুঝতে পারবেন এখন।
এই যে উইনার হয়ে গেল। এবার সুন্দর করে আমি জিনিসটাকে এখানে কয়েলটাকে ঢুকে দিচ্ছি, এই যে ঢুকে গেল। এবার একটু একটু টেনে নেব, টেনে নিয়ে এই ভাঁজটাকে এইদিকে করে দেবো, তাহলে কি হবে এই যে করে আমার কাঠিটা কোথায় গেল একটু পুশ করে নেই। এবার কাঠি দিয়ে সুন্দর করে আস্তে আস্তে ঠেলে দিবেন, কারণ তার না হলে ছিলে যাওয়ার সম্ভাবনা থাকবে। হ্যাঁ, তো অল্প অল্প করে নেবেন, নেওয়ার পর এই যে সুন্দর সুন্দর করে আমি আরো ঘুরিয়ে নিচ্ছি এদিকে, এই যে দেখো তারটা লুজ থাকলে কি আরামসে ঢুকে যায়, কিন্তু তারটা যেহেতু লুজ নেই টাইট, এই যে সুন্দরভাবে, তো একটু দলা দলা হয়ে আছে তার জন্য ঢুকছে না। এই যে এই যে এই যে দেখো একদম পারফেক্ট কয়েলটা বসে গেল। ঠিক আছে, তাহলে আমি এবার কানেকশনটা বুঝিয়ে দিই ভালো করে, এই কয়েলগুলো একটু দূরে রেখে দিই। এই যে দেখো এখানে কানেকশনটা, ঠিক আছে। তাহলে এদিক দিয়ে ঢুকলো, এটা ইনার, ঠিক আছে, এদিকে এটা আমার ইনপুট, এটা আউটপুট গেল। তাহলে আমার এই দিক দিয়ে ঘুরে আসলো, এই দিক দিয়ে ঘুরে বেরিয়ে আবার এই দিক দিয়ে গেল, কাঠি দিয়ে বুঝিয়ে দিচ্ছি, এই দিক দিয়ে ঘুরলো। হ্যাঁ, এই দিক দিয়ে ঘুরে এইভাবে ঘুরে আবার এইভাবে ঘুরলো, ঘোরার পরে এই যে ঘুরে বেরিয়ে গেল। এই যে এই দিক দিয়ে ঘুরে গেল, দেখতে পাচ্ছেন কিনা, এই যে এদিক দিয়ে ঘুরে, এই যে এদিক দিয়ে ঘুরে এদিকে বেরিয়ে এলো, ঠিক আছে, ঘুরে বেরিয়ে আবার এই যে এইভাবে বেরিয়ে আবার এই দিক দিয়ে বেরোলো। হ্যাঁ, আবার বেরোবে, তারপর আবার এইদিকে ঢুকবে, একটা সিধে যাবে একটা উল্টে যাবে, ঠিক আছে। এই দিক দিয়ে ঢুকলো, ঢুকে বেরিয়ে আবার এই দিক দিয়ে বেরিয়ে গেলো। হ্যাঁ, তো এবার কয়েলটা আমি কমপ্লিট করে নিই, কমপ্লিট করে নিয়ে আপনি আপনাদেরকে ভিডিও কন্টিনিউ করবো, ঠিক আছে, বেশি এভাবে করলে অনেক বড় হয়ে যাবে। তো এখানে আমার স্টার্টিং কমপ্লিট, এখন আমি ঢোকাবো রানিং, ঠিক আছে। তো স্টার্টিং কমপ্লিট হওয়ার পর রানিং আমি মাপ নেওয়ার জন্য, মাপ ঠিকঠাক হয়েছে কিনা তার জন্য আমি এখানে রাউন্ড দিয়ে দিয়েছি। তো রানিংয়ে দিয়েছি আমি, সরি, স্টার্টিংয়ে দিয়েছি আমি 480, আর রানিংয়ে দিয়েছি আমি 500 টান, ঠিক আছে। তো এখানে আমাকে 4 রাউন্ড দিয়েছি, 4 রাউন্ড 120 করে আছে, 4 রাউন্ড, ঠিক আছে, 4 রাউন্ড 120 করে, আর এটাতে আছে 100 করে 5 রাউন্ড। তো 5 রাউন্ডের, তো এখানে আমি দেখিয়ে দিচ্ছি লাচ্ছা আমি এখানে তৈরি করছি, ঠিক আছে। তো এখানে দেখো এখানে 10 করে দেওয়া আছে, মানে 10 এক পাকি 10 হয়, 10 10 100, তাহলে 100 করে আমার ওখানে একটা কয়েল, যেগুলো আমার একটা কয়েল আছে, তাহলে এখানে আমার 5টা কয়েল তৈরি করতে হবে, 3টা করেছি আর আরেকটা করবো। SWG সেম থাকবে, 34 নাম্বার, ঠিক আছে, 34 নাম্বার SWG, কারণ যা দেখাবো আমি প্র্যাকটিক্যাল দেখাবো, কোনো কাটা কোনো সিন নেই। তো এবার আমি দেখিয়ে দিচ্ছি যে আমার কয়েল সাইজ কত আছে। হ্যাঁ, তো কয়েল সাইজটা আমি দেখিয়ে দিচ্ছি, এখানে দেখাবো, কিন্তু দাঁড়া, এটা এটাতে দেখাস, হ্যাঁ, ফিতাতে দেখাবে। কয়েল সাইজ আমার আছে, একটু পিছনে কয়েল সাইজ আছে 22, মানে 22.5-এর। তো যাই হোক, আমার মাইকটার সাউন্ড অফ হয়ে গেছিলো, তো আমি মাপটা আবার দিয়ে দিচ্ছি, দেখা দিচ্ছি। হ্যাঁ, মাপটা আমি এখান থেকে দেখা দিচ্ছি, মাপ আমি কত নিয়েছি একটু ধরে নাও, ক্যামেরাটা ভালো, কি ক্যামেরাম্যান, ক্যামেরাম্যান ভালো নয় আমার। তো 22.5-এর থেকে একটু কম আছে, এখানে আমি দেখাচ্ছি, এই যে এটা এটা কিন্তু দেখবে না, এই জায়গাটায় 22.5-এর থেকে একটু কম আছে, এই যে 22.5-এর থেকে একটু কম। তো যাই হোক, আমার মাপে যেটা আসছে, তাহলে আমি এখানে 100 করে টান দিয়েছি, এটা আমি 5 রাউন্ড দিব ওখানে, ঠিক আছে, 5 বার পেঁচাবো ওটাকে, তাহলে 500 আমার হয়ে যাচ্ছে 100 100 করে। তাহলে এখানে এখানে আমার এক পাকে কিন্তু 10 পাক হয়, এক পাকে 10 পাক, তাহলে আমি 10 পাক দিলে আমার এখানে 100 হবে। তো এই যে এখানে দেখাচ্ছি, এটা যদি আমি ঘোরায়ে, এটা যদি এইভাবে ঘোরায়ে যদি এবার নিয়েছি, তাহলে আমার 10 পাক হয়, ঠিক আছে। তো এবার আমি ঘোরাচ্ছি,
একটু লাইটটা একটু বাড়িয়ে দিই, তাহলে এখান থেকে শুরু হচ্ছে আমার যে হাইভাবে ধরতে হয় ক্যামেরাটা, এক ঠিক আছে, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, দশ, ঠিক আছে, এখান থেকে আমার দশ হয়ে গেল, এখানে দশ হয়ে গেল। বাইরে কিন্তু চেঁচামেচি ওগুলো দিই, ওগুলো সাউন্ড শুনে লাভ নেই, হ্যাঁ বাইরে রাস্তার দোকানে তার মধ্যে ধান কাটাকাটি হচ্ছে, তো তার জন্য খুব এটা আমি একটু বলে দিই, একটু সরষা বাড়ার তো ঠিক আছে। তাহলে এখানে আমার কমপ্লিট হয়ে গেল পাঁচটা কল, তো আমি এখানে এখানে টান দিয়ে দিচ্ছি, এটা এখানে কেটে নেব। তাহলে আমার টোটাল এটা ছয় প্লাস ছয়ের, তো ছয় প্লাস ছয়ের হচ্ছে এখানে আমার কটা কল আছে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা, তাহলে আমার এখানে এখানে লাগবে পাঁচটা কল। তো আমি পাঁচটা কল করে নিই, করে নেওয়ার পর আমি যখন কয়েলটা ইনস্টল করবো তখন আমি দেখাবো, ঠিক আছে। এখন খুব চেঁচামেচি হচ্ছে, তো ভিডিও যদি বুঝতে না পারো অবশ্যই কমেন্ট করবে, আর যার চ্যানেলে নতুন আসো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, ঠিক আছে। তো আমার এখানে লাচাগুলো এখন কমপ্লিট হয়ে গেছে, তো লাচাগুলো সব কিছু বলে দিয়েছি, কত নম্বর কী দেওয়া আছে, চৌত্রিশ নম্বর যেটা বলেছি, তো রানিংয়ে পাঁচশো আছে। তো আমি এখন এটাকে ইনস্টল করা দেখাবো, ঠিক আছে। তো ইনস্টলটা করবেন কীভাবে, এই যে তারটা আমি ভালো করে নিয়ে নিই আগে, কারণ এই যে ঠিক আছে। তো এর আগে আমি যেটা বলছিলাম, সিধে উল্টো সিধে উল্টো, ঠিক আছে, উল্টো সিধে, এটা কিন্তু দেখে নিতে হবে উল্টা আর সিধাটা, হ্যাঁ। তো এবার কয়েলের মাথাগুলো আমি ঠিক করে নিই, কারণ মাথাগুলো ঠিক না করে নিলে পরে সমস্যা হবে, পেঁয়াজ লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো আমি তারটাকে আবার এখানে পুনরায় নিয়ে নিচ্ছি। তাহলে সেম এটাটাও নেব, এদিক থেকে যদি ঢোকে এদিক থেকে বেরিয়ে আবার এদিকে আসবে, তাহলে আমি এদিক থেকে যদি দেই, এদিক থেকে যদি দেই তাহলে এদিক থেকে আসবে আবার এদিক থেকে যাবে, ঠিক আছে। তো আমি এটা ইনপুট হলো, এটা আউটপুট, তাহলে এদিক দিয়ে ঢুকবে, এদিক দিয়ে ঢুকে আবার এই পাশ দিয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমি এদিকে যে ইনপুট তারটা আছে এনারটা, সেটা আমি এই যে এটাকে নিয়ে নেব, এদিকে থাকবে এটা, হ্যাঁ এই যে, এই যে এখানে ঢুকে গেল, এই যে। তাহলে আমি এবার গেটটা খুলে দিই, গেটটা না খুললে তোমরা হয়তো বুঝতে পারবে না যে কোন দিকে আছে মাথাটা। এই যে ইনপুটে ঢুকে গেল, এটা এই ট্রেনার, ঠিক আছে, ইনপুট হবে এটা। তাহলে ইনপুট যদি এটা হয় তাহলে এখান থেকে আউটপুট বেরিয়ে গেল এটা, তাহলে এই দিক দিয়ে ঢুকলো এই রাউন্ড। আমি কাঠি দিয়ে বুঝিয়ে দিচ্ছি, হাত দিয়ে না বুঝতে পারলে উঁচু করো ক্যামেরাটা, উঁচু। তাহলে এই দিক দিয়ে ঢুকলো, ঠিক আছে, এই দিক দিয়ে ঢুকে এই তারটা বেরিয়ে আসলো, এদিক দিয়ে বেরিয়ে এসে আবার ঢুকে এই পাশে রাউন্ড হবে এখন। এটা এই পাশে রাউন্ড হলো, এটা এই পাশে রাউন্ড হবে, তাহলে এই পাশ দিয়ে ঢুকে এদিক দিয়ে বেরিয়ে এই রাউন্ড হলো। তাহলে এবার আমি এটাকে রাউন্ড দিয়ে দিই আগে, তাহলে এখানে আমার এক রাউন্ড হয়ে আছে, এই যে এক রাউন্ড, এই যে এটাকে দিয়ে দিলাম দু রাউন্ড, এটা বাস দিয়ে দেবো এদিকে, একটু টেনে নেবো টাইট করে, হ্যাঁ, যেন কয়েলটা পরবর্তীতে অসুবিধা না হয়, একটু টেনে নেবো, এই যে সুন্দর করে বসে গেল, ঠিক আছে। তাহলে আমি
এটাটা একটু দূরে রেখে দেই, এই যে তারটাকে আমি সাইডে রেখে দিই, ঠিক আছে। তাহলে আমি এবার আর এক রাউন্ড দেব, তারটাকে ছেড়ে দিই আমি এদিকে, তাহলে এক রাউন্ড এই যে দিলাম, দু রাউন্ড, তাহলে এখানে এক দুই তিন, চার হয়ে গেল, এখানে আমার চার কমপ্লিট। তাহলে এই যে লাস্ট রাউন্ড আমার, এটা পাঁচ চলে গেল। লাস্ট রাউন্ড আমার পাঁচ চলে গেল, তার এটাগুলোকে একটু নিচে করে দিলে তারগুলো আরামসে আরামসে চলে যাবে, ঠিক আছে। এই যে আরামসে ঢুকে গেল, ঠিক আছে। তাহলে এই যে সেম টু সেম হয়ে গেল, তাহলে এখানেও পাঁচ রাউন্ড আমার কমপ্লিট। তাহলে এটাকে এখন আমরা লক করে দেব, লক করে দিলে এরপরের স্টেপগুলো আমরা কমপ্লিট করবো। এখানে এই যে লক পেপার নিয়ে নেব, চাপা দিয়ে নিয়ে নিই, হ্যাঁ কয়েলগুলো লক হয়ে গেল। তো যেই প্রসেসে আমি দেখালাম প্রত্যেকটা সেম প্রসেস হবে, একটা সিধা হবে, একটা উল্টা হবে, একটা সিধা হবে, একটা উল্টা হবে, ঠিক আছে। আমি কয়েলটা গোটাকে রেডি করে নিয়ে তারপর আমি টেস্টিং করব। তো ফাইনালি আমার এই ফ্যানটা এখন কমপ্লিট হয়ে গেছে, এটা সেই বডিটাই দেখে নাও। এবার আমি এটাকে স্পিডটা একটু টেস্ট করব, তোমরা একটু সবাই লক্ষ্য করো, স্পিডটা একটু টেস্ট করে দেখে নিচ্ছি কেমন স্পিড হচ্ছে। তার জন্য এটাকে ধরতে হবে একটা কোনো কিছু দিয়ে, যাই হোক এটাকে ধরি, সিরিজে টেস্ট করি। দেখো স্পিড, ঠিক আছে, স্পিডটা দেখে নাও, বিয়ারিংগুলো খারাপ আছে এটার। তো যাই হোক, তো তোমরা এই ডাটাটা ব্যবহার করতে পারো। আমি আমারও ডাটাটা বলে দিচ্ছি, এটাতে স্টার্টিংয়ে আছে 280 আর রানিংয়ে আছে, এই সরি 480 আর রানিংয়ে আছে 500, ঠিক আছে।
34 নাম্বার অ্যালুমিনিয়াম SWG দেওয়া আছে। তো যারা নতুন আসো চ্যানেলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, বেল নোটিফিকেশন অন করে দেবে এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য। আর আজকের মতো এইটুকুই, তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। জয় হিন্দ, বন্দে মাতরম।